আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আমাদের আরবি টিকটক ভিডিওর বাংলায় অনুবাদের পার্ট টু শুরু করব আমাদের আজকের ভিডিওটি ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের কোনো ভিডিওর নোটিফিকেশন মিস না হয়ে যায় ধন্যবাদ শুরু করব আজকের ভিডিওটি يا عبد كيف هذا حرم كلام من وين هنا هنا يا صديق انت من وين صديق প্রথম ব্যক্তিটি আব্দুল কে জিজ্ঞেস করতেছে ইয়া আব্দুল কেফ হাদা হুরমা kalam এর অর্থ আব্দুল মহিলারা কিভাবে কথা বলে তখন আব্দুল জিজ্ঞেস করতেছে মিন হয়েন হেনা এর অর্থ কোথাকার এখানকার তবে এখানে এর সাথে মহিলাটাও যুক্ত হবে এর অর্থ কোথাকার মহিলা এখানকার তখন প্রথম ব্যক্তি বলতেছে না হ্যাঁ এখানকার তখন আব্দু বলতেছে ইয়া সাদিক লো সামাদ কাম এর অর্থ ও বন্ধু তুমি কোথায় থেকে বন্ধু দয়া করে বলো এটা দাম কত এরপরে আব্দুল আবার বলতেছে ইয়া সাদিক এনতামিয়া মিয়া

এদেরকে বলতেছে ও আ গেফ এর অর্থ হলো দাঁড়াও তখন এদের মধ্যে থেকে একজন বলতেছে আই ওয়া এর অর্থ হলো হ্যাঁ তখন আরাবিয়ান বলতেছে হয়নিমসিন ইন্তা অর্থ তুমি কোথায় যাচ্ছ তখন ছেলেটি বললো বেদ এর অর্থ আমি বাড়িতে যাচ্ছি আরাবিয়ান আবারও জিজ্ঞেস করতেছে এই শি এর অর্থ হলো কী করো তখন ছেলেটি বলতেছে আনা সৌই সোগল হাম্মেল নাজ্জেল এর অর্থ আমি লোড আনলোডিংয়ের কাজ করি তখন সে আবার বলতেছে এস আফগা এর অর্থ কী চাও বা কি লাগবে তখন আরাবিয়ান বলতেছে আনাফি তাইয়ারা আবগা নাজ্জেল এর অর্থ আমার বিমান আছে নামাতে হবে তখন ছেলেটি বলল আইয়া কাম হাব্বা হ্যাঁ কয়টা তখন আরাবিয়ান বললো আব্বা এর অর্থ একটা তখন ছেলেটি বলতেছে আইয়া ইকদার নজেল এর অর্থ হ্যাঁ নামাতে পারবো তখন আরাবিয়ান প্রশ্ন করলো কম ফুলুস এর অর্থ কত টাকা ছেলেটি বললো আনাফগা ব্যাস মিথিন রিয়াল এর অর্থ আমার দুশো টাকা লাগবে বা দুশো লাগবে তখন সে মোটামুটি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে বাস কামনাফর অর্থ যথেষ্ট কয়জন তখন সে বলল ইতনেন নাফর এর অর্থ দুইজন ما في تحرك تسع شهر كذا ما في في شغل يلا الحين ارفع رجلك لا, <تضلطق> لا, لا, لا <تضلطق> <تضلطق> ما شاء الله ما شاء الله مستر. تقدر تمشي يلا يلا نزل 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 <تضلط> خل تمشي خلها تجي يمنا تعالي تعالي <تضلط> 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 ايوه ايوه صر بجنبه اي أيوة. انت امسك امسكها أمسك كذا شوي امسك امسك خليها تيجي تعال تعال لا لا انت انت امسك يد امسك يد امسك يد امشي امشي ايوه هو ما يرفع رجل الحمد لله الحمد لله شوي الحمد لله منين يجي انت؟ انا يجي من باكستان هذا بنجاب الحمد لله عربيان পাকিস্তানিকে জিজ্ঞেস করতেছে কামসানা মামা দা কিদা মাফি থার এর অর্থ হল কয় বছর মা এমন চলতে পারে না তখন পাকিস্তানি বলল তিসা সাহার এর অর্থ নয় মাস তিসা সাহার নয় মাস ইয়াল্লা আলহেন এরপা রিজিলাত চলো এখন পাগুলো উপরে তোল ইয়াল্লা আলহেন এরপা রিজিলাত এর অর্থ এখন পাগুলো উপরে তোলো রেজেলাত এর অর্থ পা দুটি বা পা গুলো তখন আর বলতেছে অর্থ চলতে পারবে নামাও বা হাঁটতে পারবে নামাও আবার বলতেছে এন তাইম সেক এম সেক কেদা এর অর্থ তুমি ধরো এইভাবে ধরো তাল তাল এর অর্থ আসো আসো আইয়া হ্যাঁ সেরিথ জাম্বু এর অর্থ কদম সামনে এরপরে বলতেছে এমসি এমসি এর অর্থ হল চলো চলো বা হাঁটো হাঁটো আউয়াল মায়ের পা রেজেল এর অর্থ আগে পাও তুলতে পারত না একেবারে শেষে শেষ জিজ্ঞেস করতেছে মি নয় নিজে ইনতা অর্থ তুমি কোথায় থেকে এসেছ মিন অয়েন এর অর্থ হলো কোথায় থেকে আশা ইনতা এর অর্থ হলো হারো শোয়ে মহিলাটি বলতেছে শোয়েব সাগল মুকাই বিল্লাই গাপ্পল সোবাক এর অর্থ শোয়েব দয়া করে জানলা বন্ধ করো এসি চালু করো তখন শোয়েব বলতেছে লালা ম্যাডাম বার দুফ এর অর্থ না ম্যাডাম ঠান্ডা দেখো তখন মহিলাটি বলতেছে শোয়েব হার ইয়া শোয়েব অর্থ শোয়েব গরম ও শোয়েব তখন শোয়েব বলতেছে সুপানা জি সেম ক্যাফ এর অর্থ দেখো আমার শরীর কেমন সে যে ঠান্ডায় জমে গেছে সেটা বোঝানোর জন্য তাকে বলতেছে সুপানা জি সেম ক্যাফ তখন ময়লাটি বলতেছে ইয়া আখি হামনি ইন্টা জি সেম ক্যাফ হার এর অর্থ ও ভাই অনুমান করো তোমার শরীর কেমন গরম হামনি এর অর্থ অনুমান করা ক্যাফ এর অর্থ হলো কেমন

আমি রাগান্বিত না দু মাস তুমি বেতন দিচ্ছ না বর্দ হাত তারিখ খামচাই শিরিন তাছাড়া এই মাসেরও আজকে পঁচিশ তারিখ ড্রাইভার আবার বলতেছে মেলা বাস এর অর্থ কাপড় দেখো তার যে কাপড়গুলো ছেড়ে গেছে বা খারাপ হয়ে গেছে সেটা বোঝাচ্ছে এরপরে আবার বলতেছে বাদো আকেল পুলুস মাফি এর অর্থ খাবারের টাকাও নাই মহিলাটি ড্রাইভারকে বলতেছে বলতেছে আল্লাহমদ সাগল সাইয়ারা এর অর্থ আহমেদ চলো গাড়ি চালু করো তখন ড্রাইভার বলতেছে পেট্রোল মাফি এর অর্থ পেট্রোল নাই বা তেল নাই তখন ময়লাটি রেগে বলতেছে কে মাফি আনা আমস রাক্কাব রিয়ালিন কিভাবে নাই আমি গতকাল দুই টাকা নিয়েছি তবে এখানে আব্বি শব্দটা ব্যবহার করা উচিত ছিল এখানে তারা আব্বি ব্যবহার না করে রাক্কাব শব্দটা ব্যবহার করছে রাক্কাব এর অর্থ হল রাখা তখন উত্তরে ড্রাইভার বলতেছে খালাস এর অর্থ শেষ তখন ময়লাটি বলতেছে কেফ খালাস এর অর্থ কিভাবে শেষ তখন ড্রাইভার রাগের স্বরে বলতেছে আম চানা দৌয়ার মাই মাফি হাসাল মাই বাদে নানা শরাব পেট্রল এর অর্থ গতকাল আমি পানি খুঁজেছিলাম পানি না পেয়ে পেট্রল পান করেছি বা পেট্রল খেয়েছি মামা না আবা মলাবস ইশ خلاص ওকে بس গুসমান রাতিব এখানে ড্রাইভার তার ম্যাডামকে বলতেছে মামা লাবাস অর্থ মা কাপড় লাগবে তখন মহিলা রাগেশ্বরে বলতেছে এস তাই খালাস ওকে রাতিফ এর অর্থ কি ঠিক আছে বেতন থেকে কাটবো। তখন ড্রাইভার রেগে গিয়ে বলতেছে কুল্লু শাই গুসুমিন রাতিফ মাফি হাদিয়া মাফি সাই এর অর্থ সব কিছু বেতন থেকে কাটবে কোনো উপহার নাই কোনো কিছু নাই তখন মহিলাটি বলতেছে মাফি হাদিয়া অর্থ কোনো উপহার নাই তখন ড্রাইভার আবার বলতেছে এনতা মাই তিক হাত্তা ওয়াহেদ সরাব অর্থ তুমি কি পান করার জন্য একটা পানিও দিতে পারো না